যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উযূহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে, আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখব না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহ সৌন্দর্য, ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কা মিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতিদেরকে ঢুকাবে, সামনে থাকবে বিশ্বনবী, সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পায়গাম্বার বসবে, সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে, এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ। পড়ে থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না, আমরা দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, সব জান্নাতিরা বসবে, আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে, গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে।